তারা ঘুষ খায়, তারা বসি বসি ভাত খায়, তামারে হবে ভাইরাস। আর তোমরা চিরক জীবন এই কর্ম করিয়া ভাত খায়, দশ সারা জাত বিশ্বের দৌড় মারে, তোমার কোনোদিন ভাইরাস নাই। ছুরমিকের ঘরে তিস্তে নদীর বন্যা ভাইরাস পার করে নিয়ে যায় একবারে। আমি সবসময় ধুলিয়া বালু ব্যবহার করি, কোনোদিন জীবনে শুনিও নাই, এই আর কি, দেখিও নাই, মাছ আমরা কিনিও নাই, ব্যবহারও করি নাই। আর যেদিন দেখছি গাইবান্ধা ধরতে দেয় না মাছ ছাড়া, সেদিন দিচ্ছি। আর হলো ভাইরাসের জন্য ভয় লাগে না? না না, আমরা যে ভাইরাস। আচ্ছা, আপনারা কেউ মাস্ক পরেননি কি কারণে? ঘুষ খায়, সিগারেট খায়, আমাদের ভাইরাস ধরে, বসলে খায়, এসি চলে, তাহলে আমরা শহরের মধ্যে যাই কাজ করি আর। আর মাস্ক পরে উঠিয়েছেন, আমাদের ভাইরাস নাই, আমরা গরিব মানুষ, মাঠে কাজ করি, আমাদের ভাইরাস হবে কেন? আমাদের মাছ লাগে না, গরিব মানুষ তো মাছ লাগে না, গরিব মানুষের মাছ লাগে না, করোনা ভাইরাস নাম শুনে নাই। আমাদের সকালবেলা মাঠে যাওয়া লাগে কাজ করতে, আমাদের মাছ লাগে, সকালে কাজ করতে যাওয়া লাগে, মাছ লাগে না। যে পরিশ্রমটা যে বালুচর, তাতে আমাদের কোন ভাইরাসের এখানে কোন নাম নিশানাই নাই। আমরা ভাইরাস মুক্ত এলাকা, আমাদের উত্তরবঙ্গে ভাইরাস মুক্ত। আপনি মাস্ক পরেননি কেন? আমাদের এখানে তো ভাইরাস নাই, পরা লাগে না। ভাইরাস যারা এই যে ভিআইপি কায়দায় চাকরি করে, যারা সবসময় পয় পরিষ্কার থাকে, তাদের জন্য ভাইরাস।